আজ আমি এই ভিডিওতে একটা সমস্যার কথা বলবো, যে সমস্যাটা আমাদের শরীরে যেখানে সেখানে হয় এবং আমাদের শরীরের আমাদের বডির সৌন্দর্যকে কিন্তু একদম কমিয়ে দেয়। সমস্যাটা কি? সমস্যাটা হলো স্ট্রেচ মার্কস। এই স্ট্রেচ মার্কস কিন্তু আমাদের শরীরের বিভিন্ন জায়গায় দেখা যায়, আর যেখানেই হয় সেখানে সৌন্দর্যকে কিন্তু একদম কমিয়ে দেয়। আজ এই ভিডিওতে আমি শেয়ার করব এই স্ট্রেচ মার্কস কেন হয়, আর স্ট্রেচ মার্কস হলে আমরা আমাদের কী কী করণীয়, আর স্ট্রেচ মার্কস কখন কখন হতে পারে, এই সমস্ত কিছুই আজকে আমি ভিডিওতে শেয়ার করব। আমাদের স্কিনে এক ধরনের ডার্মিস লেয়ার থাকে। এই ডার্মিস লেয়ার যখন প্রসারিত হয়ে যায় তখন কি হয়, ব্লাড ভেসেল প্রকাশ পেতে থাকে, তাই তখনই আমাদের স্ট্রেচ মার্কস পড়ার সম্ভাবনা হয়। তাই আমাদের যখন প্রথম স্ট্রেচ মার্কস পড়ে তার রং কি হয়, হালকা লাল রং বা বেগুনি রঙের হয়ে থাকে। তারপর যখন ব্লাড ভেসেলগুলো আস্তে আস্তে সরে যায় বা শুকিয়ে যায় বা কমে যায় তখন কি হয়, ওই রঙটা যে কালচে বা বাদামি রঙের যেটা পড়ে সেটা কি হয়, আস্তে আস্তে সেই রঙটা হালকা হয়ে যায় এবং যে জায়গায় হয় সেখানে মোটা মোটা দাগ হয়ে যায়, যাকে আমরা বলে থাকি স্ট্রেচ মার্কস। তো বুঝেই গেছো স্ট্রেচ মার্কস হওয়ার কারণ। ঠিক এই কারণেই কিন্তু আমাদের দেহে যেখানে সেখানে স্ট্রেচ মার্কস হয়। স্ট্রেচ মার্কস তো বিভিন্ন জায়গায় হয়, যেমন ধরো কারোর ঘাড়ের দিকে স্ট্রেচ মার্কস দেখতে পাওয়া যায়, কারোর বেস্টের দিকে স্ট্রেচ মার্কস দেখা যায়, কারোর আন্ডারআর্মসের তলার দিকটা স্ট্রেচ মার্কস দেখা যায়, পেটে তো স্ট্রেচ মার্কস দেখাই যায়, কারোর আবার যে হিপ যে জায়গাটা বলি হিপে স্ট্রেচ মার্কস হয়, এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু স্ট্রেচ মার্কস হয়। স্ট্রেচ মার্কসের প্রধান কারণ হচ্ছে প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় কিন্তু স্ট্রেচ মার্কস আসে, সেটা হচ্ছে পেটে। এছাড়া যারা অতিরিক্ত মোটা হয়ে যায় তাদের কিন্তু স্ট্রেচ মার্কস আসার সম্ভাবনা প্রবল থাকে। তার চেয়েও বড় হচ্ছে যারা মোটা থেকে রোগা হতে যায় তাদের কিন্তু স্ট্রেচ মার্কস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এছাড়া তোমার স্ট্রেচ মার্কস বিভিন্ন কারণেও হতে পারে, বংশগত কারণেও কিন্তু স্ট্রেচ মার্কস আসার সম্ভাবনা থেকে যায়। তো এই স্ট্রেচ মার্কসের হাত থেকে আমরা কিভাবে মুক্তি পাব আজকে আমি সেই এই ভিডিওতে সেইটাই শেয়ার করব। তো চলো দেখে নিই আমরা ঘরের কয়েকটা জিনিস ইউজ করে কিভাবে আমরা নিজেদেরকে স্ট্রেচ মার্কস ফ্রি করে তুলতে পারি। তো চলো ভিডিওয় চলে যাই। তার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল বাটন ফর আর্লি নোটিফিকেশন। আমি এখন দুটো হোম রেমেডিস দেখাবো, যে একটা হলো আফটার বাথ আর একটা হলো বিফোর বাথ। তো সবার প্রথম আমি দেখাবো বিফোর বাথ, চান করার আগে আমরা কোন পদ্ধতিটা ট্রাই করব। তো চলো দেখে নিই। এই প্যাকটা তৈরি করার জন্য আমি নিয়েছি মধু, তারপর নিয়েছি গ্লিসারিন, এরপর আমি নেব এক চামচ পরিমাণ মতো নুন, তারপর নেব গোটা একটা লেবু, এবার আমি নেব একটা পরিষ্কার পাত্র, তারপর আমি এখানে দেড় চামচ মতো মধু নেব। তোমরা যেখানে অ্যাপ্লাই করবে, যদি বেশি জায়গায় অ্যাপ্লাই করো তাহলে তোমরা বেশি মধু নিও। তারপর আমি এই দেড় চামচ মধুর সাথে এক চামচ মতো নুন নিলাম, তারপর আমি নেব গ্লিসারিন, সেটাও কিন্তু এক চামচ পরিমাণই নেব। তারপর আমি লেবু অ্যাড করব, এখানে আমি গোটা লেবুটাই কিন্তু অ্যাড করেছি। তারপর মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমার মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমার যে স্থানে স্ট্রেচ মার্কস আছে তার উপর এটা ঠিক ঠিক করে অ্যাপ্লাই করব। ধরো আমার হাতের ওই জায়গাটায় স্ট্রেচ মার্কস আছে, ওই জায়গায় হালকাভাবে ঠিক ঠিকভাবে আমি অ্যাপ্লাই করে নেব। গ্লিসারিন কিন্তু স্ট্রেচ মার্কস দূর করতে হেল্প করে, এছাড়া লেবুও কিন্তু যে কোনো দাগ দূর করতে হেল্প করে। এই প্যাকটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে, তারপর কিছুক্ষণ রেখে ঈষৎ উষ্ণ জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো ফল পেতে কিন্তু এটা রেগুলার করতে হবে। দেখাবো আফটার বাথ, অর্থাৎ চান করার পরে আমি কি ইউজ করব, চলো দেখে নিই। সবার প্রথম একটা পরিষ্কার পাত্র নিতে হবে এবং তাতে এক চামচ থেকে দু চামচ মতো কোকোনাট অয়েল নিতে হবে। আমি অল্প স্থানে লাগাবো তাই দু চামচ নিয়েছি, তোমরা যদি বেশি জায়গায় লাগাও তাও বেশি পরিমাণে কোকোনাট অয়েল নিও। এরপর নিয়েছি আমি বাদাম অয়েল, এখানেও আমি দু চামচ যেমন কোকোনাট অয়েল নিয়েছি তেমনি এক চামচ বাদাম অয়েল নেব।
ব্যাস আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমার যে স্থানে স্টেচ মার্কস আছে তার উপর অ্যাপ্লাই করব। ঠিক আমার হাতের ওই স্থানে ধরো স্টেচ মার্কস আছে তার উপর ভালোভাবে অ্যাপ্লাই করব। এখানে হালকা হাতে মাসাজ করতে হবে, প্রথমে ক্লকওয়াইজ তারপর অ্যান্টি ক্লকওয়াইজ গুনে গুনে কিন্তু 10 বার মাসাজ করতে হবে এবং তারপর একে তার মতো ছেড়ে দিতে হবে। তারপর 15-20 মিনিট রাখার পর ভালো করে মালিশ করে নিয়ে উষ্ণ গরম জলে মুছে ফেলতে হবে। নারকেল তেল এবং বাদাম তেল খুব তাড়াতাড়ি স্টেচ মার্কস দূর করতে হেল্প করে। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হলো। যারা দীর্ঘদিন ধরে স্টেচ মার্কসের প্রবলেমে ভুগছেন তারা অবশ্যই এই ট্রিটমেন্টটা করুন, আফটার বাথ অ্যান্ড বিফোর বাথ এই ট্রিটমেন্টটা। আপনারা দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি এই স্ট্রেচ মার্কসের সমস্যা থেকে মুক্তি পাবেন। আশা করি আপনারা ভালো ফল পেলে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আর এই সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে সেটাও কমেন্টে জানাবেন। এরকম আরও সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিও নিয়ে আমি চলে আসবো। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টাটা।